জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব গাছ কেটে বনভূমি উজাড়ে তীব্র তাপপ্রবাহে ভুগছে বিশ্ব এর মাঝেই নতুন এক বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস বৃহস্পতিবার তিনি বলেছেন তাপপ্রবাহের মহামারীতে ভুগছে বিশ্ব ইউরোপিয়ান কোপার্নিকাস নেটওয়ার্কের এর পরিসংখ্যানে এসেছে চলতি বছরের ও জুলাই ছিল বিশ্বে ইতিহাসের সবচেয়ে উচ্চতম আজ আমরা তীব্র প্রবাহের দিকে নজর দিচ্ছি তবে ভুলে গেলে চলবে না জলবায়ু সংকটের আরো অনেক ধ্বংসাত্মক প্রভাব রয়েছে তীব্র ঘূর্ণিঝড় বন্যা খরা দাবানল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ অনেক কিছু বর্ণনা করেছেন প্রতি বছর অতিরিক্ত তাপমাত্রার কারণে বহু মানুষ প্রাণ হারান যা প্রাকৃতিক ঝড়ে প্রাণহানির তুলনায় ত্রিশ গুণ বেশি সৃষ্ট জলবায়ু পরিবর্তনেই এর অন্যতম কারণ সামনে আরো ভয়াবহ রূপ নেওয়ার সংখ্যা জলবায়ু পরিবর্তন প্রবাহকে আরও দীর্ঘস্থায়ী করে তুলেছে যার প্রভাব দেখা গেছে এবছরের হজে প্রচণ্ড গরমে তেরোশো হজ যাত্রীর মৃত্যু দেখে বিশ্ব অন্যদিকে আফ্রিকা ও এশিয়ায় বন্ধ হয়ে গেছে প্রায় আট কোটি শিশুর পড়াশোনা অতিমাত্রার মোকাবেলায় দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গুতেরাস দেওয়ান মুবাসিরা হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি